আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে এই নির্বাচনকে আমরা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হিসেবে একটা রেকর্ড আমরা রাখতে চাই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, একদিকে সন্ত্রাস, সহিংসতা, বিএনপি এবং তার দোসরদের, অন্যদিকে গুজব ভয়ঙ্করভাবে বিস্তারিত হচ্ছে এবং গুজবও ডালপালা বিস্তার করছে। এক একটা বিষয় নিয়ে হঠাৎ করে গুজব ছড়ানো হচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এখন আমাদের দেশে যারা মুক্ত বুদ্ধির চর্চা করেন বলে দাবি করেন, যারা মানবাধিকারের প্রবক্তা, তারা যেমন টিএবি, এখানে টিএবি এখনো 28টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে, তারপরও অংশগ্রহণমূলক নির্বাচন কেন হবে না, এই প্রশ্নের উত্তর টিএবির কাছে পাওয়া যাবে না। কারণ তারা জেনে শুনেই এটা করছে এবং বিএনপিরই ভাবাদর্শ মতাদর্শের প্রবক্তা হয়ে তারা চোখ থাকিতে অন্ধ, ঠিক এরকম একটা ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে। টিএবি উদ্ভট উদ্ভট বিষয় বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগের ও পরের পরিস্থিতি বিবেচনায় বলা যায় অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝা তা এবারও হবে না, যা চরম হতাশাজনক। আমরা টিএবির কাছে জানতে চাই, টিএবির বাংলাদেশ শাখাকে আমরা জিজ্ঞেস করতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কি বোঝায়? 28টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে, বিএনপি সহ কয়েকটি দল নির্বাচন থেকে দূরে রয়েছে। এখন বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এর অর্থটা কি? টিএবি কি বিএনপি শাখার সংগঠন? একই সুরে কথা বলছে। আজকে মঈন খান বলছে ভাগাভাগি নির্বাচন। কিসের ভাগাভাগি? বানরের পিঠাভাগ নাকি হচ্ছে? নির্বাচন আসুক, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো মূল্যে এই নির্বাচনকে আমরা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হিসেবে একটা রেকর্ড আমরা রাখতে চাই। নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের প্রাণ, কাজে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করাই আমাদেরও দায়িত্ব আছে যারা আমরা সরকারি দল। আমাদেরও এখানে নির্বাচনের আচরণ বিধি মেনে চলতে হয় এবং আচরণবিধি লঙ্ঘন হলে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিচ্ছে
তাদের যুক্তিযুক্ত সব ব্যবস্থাই আমরা সমর্থন করব, আমরা করে যাব। আমার তো মনে হয় যে এ যাবৎ নির্বাচন কমিশন নির্বাচনকে নিরপেক্ষ অংশগ্রহণমূলক করার কিছু পদক্ষেপ নিয়েছে যেখানে আমরা সমর্থন দিয়েছি। আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি পুরোপুরি মেনে চলছি।